রেকর্ডিং এ ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার। আচ্ছা, আল্লাহ পাক কি নামাজ পড়ে, রোজা রাখে? আল্লাহ রোজা রাখে? আল্লাহ আল্লাহ রোজা রাখে না, আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ নামাজও পড়েন না। আল্লাহ খাবার খান? আল্লাহ খাবারও খান না। আল্লাহ কি ঘুমান? ঘুমান না। আল্লাহ ঘুম থেকে পাক, খাবার থেকে পাক, ইবাদত থেকে পাক, সে আবার কার ইবাদত করবে? সে তো নিজেই রব, ঠিক কি না? সে কারোর ইবাদত করে না, বরং তো আল্লাহ সৃষ্টি জীব আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? আব্বা, আল্লাহ সমস্ত কিছু থেকে পাক, তবে আমার আল্লাহ মোহাব্বত করে। কাকে করে? তার নবীকে। এর জন্য আমার আল্লাহ মোহাব্বত করে, আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ হলো মোহাব্বতের ব্যাপার, যারা মোহাব্বত করবে তারা দরুদ পড়বে, এটা আল্লাহও করে। দুনিয়ার জমিনে আল্লাহ বলার কেউ নাই, আল্লাহ যে ইবাদত করবে এমন কেউ নেই। ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল কেউ নেই, আছে শুধু আল্লাহ ওয়াহদাহু লা শরীক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ নাই শুধু আল্লাহ। আর আল্লাহ মোহাব্বত করে কাকে? আমাদের নবীকে। আল্লাহর ইবাদত বন্ধ থাকবে, কিন্তু আমার নবীর প্রতি দরুদ, আল্লাহর মোহাব্বত জারি থাকবে। জোরে বলুন আব্বা। এবার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইসরাফিল কি আবার জীবিত করে দেবে, সিঙায় ফু দাও, সিঙায় ফু দেওয়া হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজার থেকে আবার জীবিত করা হবে। আব্বা জি, আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তাম দুনিয়ার মানুষ সব কবর থেকে উঠবেন। কবর থেকে যখন উঠবেন বাবা, এখন ওই সমাতে ওই যে দিন হাসরের মাঠ যেটা হবে, এটা হলো ভয়াবহ মাঠ। সূর্যের বারোটা মুখ হবে, কটা হবে? আচ্ছা, এখন সূর্য কটা দেখি? কটা কটা দেখা যায়? তখন কটা হবে? বারোটি। এই রূপ ভাবে তার মুখ হবে বাবা। সূর্যের তাপ কোটি কোটি গুণ। আপনারা দেখেন এই লোহা ঠান্ডা না গরম? এই লোহা দেখবেন, যারা লোহা তৈরি করে, বড় বড় রেলের পাটি হোক, বড় বড় লোহার আসবাবপত্র তৈরি করে, এদের সর্বোচ্চতা বাবাজি আমার 1600 তত 3800 পরিমাণ ডিগ্রি পরিমাণ তাদের পাওয়ার থাকে। কথা বুঝেছেন? আর সূর্যের তাপ এত বেশি। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সূর্যকে বানিয়েছেন, এই সূর্য যখন জমিনে পড়বে তো জমিনটা তামা হয়ে যাবে। কি হবে? তামা, পা রাখার ক্ষমতা নেই। এজন্য গজলে বলা আছে, রোজ মহশর কা ও সূরজ হমকো ক্যা ঝলসায়েগা, খুদ হি ডোবা যায়েগা, খুদ হি ডোবা যায়েগা। হাসর মাঠের সূর্য আমাকে কি ঝলসাবে? দেখবেন, যদি আপনি বাগানের পাশে চুলা জ্বালান, তাহলে ওই আগুনের তাপে গাছের পাতাগুলো ঝলসে যায় না বাবা? তাই বলছিস, ওই সূর্য আমাদেরকে কি ঝলসাবে? ও তো নিজেই ডুবে যাবে। খুব খেয়াল এই নাচটা, রোজ মহশর, ওই দিনের হাসরের মাঠের, রোজ মহশর কা ও সূরজ হমকো ক্যা ঝলসায়েগা, খুদ হি ডোবা যায়েগা। ও তো নিজেই ডুবে যাবে। কেন? প্যার নবীকে দামন মে, করেগে হম আরাম, মদিনা তুঝে সালাম, নূর কা সাগর, নূর কি মে
মেহেক নূর কা ছলকা যাও মদিনা তুঝে সালাম। জোরে বলো। এর মানে হাসরের মাঠের সূর্য আমাদেরকে কি ঝলসাবে? ও তো নিজেই ডুবে যাবে, কারণ আমরা নবী পাকের দামানের তলায় করব আমরা আরাম, মদিনা তোকে সালাম। জোরে বলো। কার দামানের তলায়? আল্লাহর হাবিবের দামানের তলায়। আব্বাজি আমার আরো বলা হয়েছে, নূর কা সাগত নূর কি মেহেক নূর কা ছলকা যাব মদিনা তুঝে সালাম। শহর নবী কা হর জর্রা সূরজ কো আঁখ দিখাতা হে, কিসমত পে ইতরাতা হে। নবী পাক শহরের বালু কোনা সূর্যকে চোখ দেখায়, কারণ তারা তার ভাগ্যতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। জোরে করে। কেন? প্যারে নবী কি সদকে মে মিলা, উনকো হাসি ইনআম মদিনা তুঝে সালাম। নূর কা সাগত নূর কি মেহেক নূর কা ছলকা যাব মদিনা তুঝে সালাম। জোরে বলো। নবী পাকের ওসিলায় তারা পেয়েছে এত সুন্দর মর্যাদা। জোরে বলুন। সূর্যের তাপ তাদের লাগে না যারা আমার নবীওয়ালা, কারণ তারা নবীর দামানের তলায় ঠাই পাবে, আর নবীর দামানের তলায় সূর্যের তাপ লাগবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। নূর কা সাগত নূর কি মেহেক নূর কা ছলকা যাব মদিনা তুঝে সালাম। সূরত ভী কুরআনি হ্যায় আর সীরত ভী কুরআনি গো, ক্যা চেহারা নূরানি গো, কি চেহারা নূরানি গো। সূরত ভী কুরআনি হ্যায় আর সীরত ভী কুরআনি হ্যায়, ক্যা চেহারা নূরানি হ্যায়। হোগি নামাজ ইশক মুকম্মল, মদিনা তুঝে সালাম। নূর কা সাগত নূর কি মেহেক নূর কা ছলকা যাও মদিনা তুঝে সালাম। জোরে বলো। কথা বুঝতে পেরেছেন? আমার হাসরের মাঠে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামানের তলায় ঠাই পেয়ে যাবে, তারাই নেজাত পেয়ে যাবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। ওই সময় যখন সূর্যের তাপ লাগবে, আব্বা আমার দুনিয়ায় কোনো বন্ধু থাকবে না, ফজরের নামাজ যারা আদায় করেছে তাদের পায়ের খড়ম হবে। জি, একদম এরাম নিকটে। এখন কত দূর আছে সূর্য? বাবা আমার কোটি কোটি মাইল দূর সূর্য। একটি মেঘদার বলা হয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর সূর্য। তাই যদি এত তাপ লাগে, যখন মাথার উপরে থাকবে 1 মাইল অথবা আরো কিছু কম বেশ, তাহলে তখন কি অবস্থা হবে? ফজরের নামাজ পায়ের খড়ম হবে, তামা হওয়া মাটির তাপ তার দেহে লাগবে না। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক, বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তাকে বেহায়াই বুরি কর্ম থেকে বাঁচায়। জোরে বলুন। আমাদের নামাজ কেমন হয়? নামাজ পড়ি, সূরা কেরাত ফেলে আগে মশা মারি, আই মারি না আগে চুল কেটে নেই,
নামাজ মুমিনদের জন্য দিদার, জোরে বলবে কার দিদার হয়? আমরা যে ছেলে মেয়ে চিন্তা করি নামাজ হবে, খুব খেয়াল, নামাজে অন্য কোন খেয়াল আসলে নামাজ হবে না, কিন্তু নামাজের আহমিয়াত বুঝুন। আমার আপনার নবী নামাজ পড়ছেন আর ইমামে হুসাইন পাক লাফ দিয়ে কাঁধে চেপেছেন, সুবহানাল্লাহ। আমার আপনার নবী নামাজ পড়তে পড়তে যখন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, দশবার নয়, ২০ বার সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন হাবিব হুসাইন কাঁধে চেপেছেন আর আপনি সেজদায় আছেন, যত সময় হুসাইন না নামবে আপনি তসবি পড়েই চলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হুসাইন আল্লাহ না গায়রুল্লাহ? হুসাইন গায়রুল্লাহ। আমরা বিবি আমাদের গায়রুল্লাহ, ব্যবসা আমাদের গায়রুল্লাহ, ব্যবসার চিন্তায় নামাজ পড়লে নামাজ হবে না, বিবির চিন্তায় নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু নবী নামাজ পড়ছেন হুসাইনের চিন্তায়, সুবহানাল্লাহ বলেন। কাঁধে আছে হুসাইন, কখন নামবে? রাসূলুল্লাহ তসবি লম্বা করে চলেছেন, আল্লাহ পাক বলছেন হুসাইনকে আপনি ভালোবাসেন আমিও ভালোবাসি, যত সময় আজ হুসাইন থাকবে তসবি লম্বা করে যান। এক টানা ৭২ বার পড়লেন, ইমাম হুসাইন পাক নেমে গেলেন, নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্পূর্ণ নামাজ পূর্ণ করলেন। হুসাইন বাড়ি গেছেন, গিয়ে বলছেন আম্মা আমি আমার নানুকে কষ্ট দিয়েছি, আমার রাসূলুল্লাহ পৌঁছে গিয়ে বলছেন ফাতিমা আমার হুসাইনকে কিছু বলো না। আব্বু কেন বলবো না? এই কারণে, যখন তুমি থাকবে না, যখন আমি থাকব না, যখন আমার আলী থাকবে না, আমার হুসাইন কারবালার মাটিতে তলোয়ারের মাঝে নামাজ আদায় করে বিশ্বকে শিক্ষা দেবে, শুধু তাই নয় ৭২ বার তসবি পড়েছি, ৭২ জন বডিগার্ড হুসাইনের বানিয়েছি, আরো জোরে বলেন। আল্লাহ বলেন হাবিব তোমার মোহাব্বত আমি আল্লাহর ইবাদত, তুমি ৭২ বার তসবি পড়েছো আমি হুসাইনের ৭২টা বডিগার্ড বানিয়ে দিই, দিয়েছেন নামাজ আল্লাহ, এনেছেন রাসূলুল্লাহ। খুব ভালো করে বোঝেন নামাজ ফরজ হয়েছে কবে থেকে? মিয়ারাজের পর। অন্য অন্য নবীদের জামানায় নামাজ ছিল, কিন্তু এইরূপ ভাবে ছিল না যেভাবে পাচক্ত হয়েছে। অন্য অন্য নবীরাও পড়েছেন, যেমন হযরতে দাউদ আলী সালামের জামানায় ছিল শনিবারে একত্রিত হয়ে নামাজ পড়তেন। হযরতে দাউদ আলী সালাম মানুষকে বললেন খবরদার কোথাও যেও না, শনিবারে একত্রিত হয়ে নামাজ পড়ো। কিছু মানুষ গেল নামাজ পড়তে আর কয়েকজন গিয়েছে মাছ ধরতে। মাছ ধরতে যখন গিয়েছে আল্লাহ পাক তাদের চেহারা বিকৃত করে দিলেন, বাদর হয়ে গেল, তারা আর বাড়ি চিনতে পারে না, বাড়ি আসে তো তাড়িয়ে দেয়। আমাদের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ আমার উম্মত নামাজ কাজা করে ফেলবে, আমার উম্মত নামাজ পড়বে না, আল্লাহ অগ্নি বর্ষণ দিও না, তাদের চেহারা বিকৃত করে দিও না, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিবি আপনার উম্মতানেরা নামাজ পড়বে না বলে আমি তাদের অগ্নি বর্ষণ দেবো না, কবুল করে নিলাম, আমি তাদের অগ্নি বর্ষণ করবো না এটাও কবুল করে নিলাম, চেহারা বিকৃত করবো না এটাও কবুল করে নিলাম, তবে আমার হাবিব যারা আমি আল্লাহর হুকুম অমান্য করে চলবে, নামাজকে হালকা মনে করবে তাদের জন্য ফতোয়া হলো কাফের, আর যারা না পড়বে তারা হবে পাপি, আমি আল্লাহ তাদের চেহারার নূরানি খুন নিয়ে নেব, আমি আল্লাহ চেহারার নূরাতা ভাব চিনিয়ে নেব। এ বাবাজি যদি কোনো নামাজি সন্তান হয় তার যদি চেহারা কালো হয় তারপরও তার চেহারায় একটা নূরের ঝলঝলতা ভাব পাওয়া যায়, আর যদি দেখতে পরিষ্কার হয় তবু যদি সে নামাজি না হয় তাহলে তার চেহারায় নূরানি থাকে না, কারণ নূরানিটা আমার আল্লাহ পাকের অবদান।
নামাজে আল্লাহ দেখা যায়। আল্লাহর কত সুন্দর ইবাদত এই নামাজ। আরো বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো দ্বীনের খুঁটি, ইসলাম ধর্মের থাম্বা। এ বাবাজি আমার, দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে তারা ইসলামটাকে কায়েম রেখেছে, যারা নামাজ আদায় করলো না তারা ইসলামটাকে গড়িয়ে ফেলেছে। বাবাজি আমার, তারা ধ্বংস পথে নিয়ে চলে গিয়েছে। সোনা মানিক, নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কিসের মতো? কথা কান তাহলে হুজুর, ওটা বলে না শিয়াল গরুর মতো খায়, মশির মতো খায়, গরুর মতো ঘুমায়। হাই আলা সালাত, তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা ফজরের নামাজ, যে তোমার খড়ম হবে হাসরের মাঠে, তাপ লাগতে দেবে না। এই যুবকের পৃথিবীর জমিনে এবার সূর্যের একের কিতাব খাম হবে যখন, তখন আপনার জোহরের নামাজ হাতের রুমাল হইয়া যাবে। জোরে বল, আসরের নামাজ তোমার মাথা ছাতা হবে রে। তুমি জোহরও পড়ো না, ফজরও পড়ো না, আসরও পড়ো না, তোমার উপায় কি হবে? ও গো আমার সোনা মালিকের, নামাজ হক চাই আমার, আল্লাহ পাকের পাঁচ অক্ত নামাজ তোমরা পড়ো। ও গো আমার সোনা মানিকের, দুনিয়া জমিনে নামাজি হও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন, আমার রসুলে পাকের কাছে সাহাবা কেরামের আর্জি জানান, হুজুর আপনার একজন সাহাবি সবার শেষে মসজিদে আসে আর সবার আগে বাড়ি যায়, সবার শেষে আসে আর সবার আগে যায়। আমার নবী পাক বলেন তার মজবুরি, বলে হুজুর জানি না, তবে শেষে আসে আর আগে যায়। কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয় এমনি করে জানার জন্য, আমার নবী আমার ডাক দেন, খবর কি কই এমন করেন কেন আপনি? হুজুর আমার একটি মাত্র পোশাক, আমরা স্বামী স্ত্রীতে একটি গুহার মধ্যে বসবাস করি, জামাতের নিকট সময় যখন হয় আমার স্ত্রী ওই কাপড়টা খুলে আমায় দেয়, আমি পরিধান করে মসজিদে নামাজ পড়তে আসি। আবার এই জন্য তাড়াতাড়ি যাই, আমি গেলে আমার বিবি নামাজ আদায় করবে। কারণ বুখারী শরীফের হাদিস, মানুষের কাজ তিনটি, অক্ত মতো, সর্বপ্রথম সময় মতো নামাজ আদায় করাও, এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। জোরে বলো বাবা, শরীফের মধ্যে সহিহ বুখারীতে এখনই দেখালে আমি দেখাবো। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সর্বশ্রেষ্ঠ কাজ হলো ইসলামের মধ্যে কোন সা দিন বেহতার হে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ সময় মতো নামাজ আদায় করে অক্তমতার। দুই নম্বরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা মাতার খেদমত করা। জলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াক্ত মতো নামাজও পড়তে চাই না, পড়ি গো আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। নবী দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা আরো বলেছেন পৃথিবীর জমিনে, নবী দজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আমি আসি শেষেই কারণে আমার একটি পোশাক, তাই আমি আপনার কিনা বিবি দিলে আমি চলে আসি, সেই জন্য আমার সব থেকে সে দেরি হয়ে যায়, আবার আগে ভাগে যাই আমার বিবি নামাজ আদায় করবে বলে। আমার নবী পাকের সাহাবী রাসূল পৃথিবীর জমিনে এত কষ্টের পরও তারা নামাজ ছাড়েনি, আর আমরা পৃথিবীর জমিনে পোশাক থাকার পরও নামাজ। ইমানদার, উড়ে ইমানদার, উপায় সোনা মানিকেরা, আমার আমার নবী দজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত যাদের দিলে তাদের ব্যাপারই আলাদা হয়ে গেছে বাবা। আমার নবী ডাক দিয়ে বলেছেন পৃথিবীর জমিনে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করেছেন, যারা জিহাদে যাবে সবাই মসজিদের কাছে এসে হাজির হয়ে যাও। হঠাৎ করে বাবাজি আমার লাব্বাইক লাব্বাইক নাম লিপিবদ্ধ হয়, একজন মহিলাও আপনার কিনে এসে লাব্বাইক বলতেছে, যেই লাব্বাইক বলেছেন আমার নবী বলেন মা তুমি
কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চা 8 বছর বয়স ছোট বাচ্চা আমার দুনিয়ায় আমার স্বামী নেই আমি বাচ্চাটা লাব্বাইক কিছু বোঝে না বলি এই বাচ্চার তরফে আপনার কাছে আমি এসে লাব্বাইক বললাম আমার নবী বলেন কি উপায় বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় হুজুর বড় আশা করে এনেছি শহীদের বিবি হয়েছি শহীদের মা হতে পারিনি আমার মনে আশা হুজুর আমার বাচ্চাটাকে জিহাদের মাঠে নিয়ে যান সঙ্গে সঙ্গে আমার নবী বলেন এই বাচ্চাটাকে ওই জিহাদের মাঠে নিয়ে যাব তার হেফাজতের জন্য আমাদের যুদ্ধে অসুবিধা হবে নিয়ে যাওয়া সম্ভব পার হয়ে উঠবে না এমন সময় ডাক দিক কেঁদে বলেন নবী গো দুশমন যখন আপনার দিকে তীর চালিয়ে দেবে হুজুর আপনি আমার বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবেন যেন তীর আমার পেটার চলে যায় আমার দয়ার নবী যেন আঘাত না হয় আমি আমার সন্তানের থেকে বেশি আপনাকে মহব্বত করি আর আমাদের ঘরের ভিত হলো মা আর বাপ বাচ্চাদের করে দেবে কিন্তু আমাদের মনে করেন আজকে জালসা দিয়েছেন নানা দাদা এসেছে নানি এসেছে মামারা এসেছে সকালবেলা বিদায় নিচ্ছে নানি তাহলে একটু টাটা দে না টাটা দে নানি বাড়ি যাচ্ছে টাটা দে টাটা দেওয়াই না আচ্ছা ঘরে ভিত বাচ্চাদের জন্য সর্বপ্রথম শিক্ষক ও শিক্ষিকা হলো তার মা আর বাপ যে মা তাকে টাটা দেওয়া শিখিয়েছে যে বাপ তাকে টাটা দেওয়া শিখিয়েছে মনে করুন আপনি যদি মনে করেন একতলা ছাদ দিব তো পাশের রড দিয়ে যদি আপনি কলম তোলেন সেই কলমের উপরে ছাদ দেওয়া যায় পাশের রডে আবার হচ্ছে তিন তলা বানাবো থাকবে না ভেঙে যাবে তাহলে পাশের রড দিয়ে তুমি তোমার ছেলের জীবন তৈরি করেছো ইয়ে ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ভিত তো তুমি ভালো করনি ভিত যদি ভালো না হয় তো ছাদ থাকবে না রে বাপ তো ভিত তৈরি করো প্রথম শিক্ষিকা যিনি শিক্ষক যিনি তার মা আর বাপ আবার এরকম করবেন না যেন একটা কথাই বলি বাবা রাত অনেক হয়েছে বলে তিনজন মানুষ এরা মদ খোর রাস্তায় মুসলমানের ছেলে এখানকার ছেলেরা মদ টদ খায় না এরা ভালো নাকি হুজুর আপনার গ্রামে খায় না এরা খায় না তিনজন মদ খেয়েছে মুসলমানের ছেলে রাস্তা রাত 12টা 1টার দিকে ওরা তাপালি করছে এন্ড ডিউটি করছে পুলিশ হঠাৎ একজন নামাজি ব্যক্তি লাইট টিপতে টিপতে মসজিদে যাচ্ছে অন্ধকার রাত এখন দেখতে যে তো আমাদের ভাইপোরা আমাদের সব গ্রামের ছেলে চেনা শোনা ছেলে তেরা যখন তাফালি করছে তো আসসালামু আলাইকুম ও চলে গেছে এ বলতে যে কাল থেকে সালাম দেস বল দিন তা যে আমার দেখে দিয়েছে ও বলছে কাল থেকে দিয়েছে বলছে আমার দেখে ও বলছে কাল থেকে তো যে আমার দেখে ধরিস তিনজনে ঝামেলা শুরু পুলিশের গাড়ি আসতে গিয়ে দেখতে কি রে তুই ঝামেলা করিস তাহলে স্যার অন্য কিছু নয় ওই যে লোকটা যাচ্ছে না ও আমাদের দিকে সালাম দিয়েছে তাই তিনজন কাকে দেখে দিয়েছে এটাই বলছি ওর ডাক্তার কেন রে ও চাচা আসুন চাচার ডাকতে গেছে চাচা দেখতে সালাম দিয়েও মরিছি সালাম দিয়েও মরিছি এসেছে আপনি কাকে দেখে সালাম দিয়েছেন চাচা তো বলছে কারে বলি তখন চালাক মানুষ ও বলছে সব থেকে বোকা যে তাকে দেখে সালাম দিয়েছি সব থেকে বোকা যে তাকে দেখে সালাম দিয়েছি এ তখন বলছে আমি সব থেকে বড় বোকা ও বলতেছে আমি সব থেকে বড় বোকা ও বলছে আমি সব থেকে বোকা বড় বোকা আজ কি করেছিস তাহলে জানিস না কি না তো আমার ঘরে চালে প্রতিদিন কাক এসে বসে কা কা করে ঢেলা মারি যায় না এড়ো মারি যায় না লাঠি দিয়ে মারি যায় না এত রাগ হয়ে গেল একদিন ঘরের ভিতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছি ঘরও থাকবে না কাকাও হবে না তো লোক বলে তোর মতো বোকার কেউ আছে তোদের সালাম দেয় আমাকে দিয়েছে
জি এইটুকু করে তার মানে আরো কিছু করেছে, তার মানে এ আরো কিছু করেছে। তুই কি করেছিস তুই জানিস? আল্লাহ আমাদের ঘরে একটা সন্তান দিয়েছে, সন্তান যখন দিয়েছে তাকে তো মা বাপ বলা শিখাইতে হবে। তাই স্ত্রী কি বলিস, তুই আমার আব্বা বলে ডাকবি আর আমি তোকে মা বলে ডাকবো? একটা ফকির এসে বাড়ি কই আল্লাহর নামে কিছু ভিক্ষা দেন, কালেমা পড়ে দরজার কাছে যখন চেয়েছে তখন ইয়ে স্বামী ডাকতেছে, ও মা ভিক্ষা দাও ফকিরেই। ও দেখতে সন্দেহ, মা তো বেশি নেই, অনেক আগে মরি গেছে, তো মা ডাকলো কাকে? বলছে ভাই ভিক্ষা থাক আগে, বলে তুই মা ডাকলে কাক? বোঝেন না, মা সন্তানকে শিক্ষক শিক্ষা দেবে, তা আমরা যখন দুইজন শিক্ষক আর শিক্ষিকা তা আমরা শিক্ষা দিচ্ছি, তোকে মা বলাতে শিখাতে হবে, তাই বলেছি যে মা, ও জানবে যে ওটাই মা। আর ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আব্বা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে। ফকির বলে তোর বাড়ি ভিক্ষা দিয়ে করবো কি, এত জায়গায় ঘুরলাম, তোমাদের মতো বোকা আমি আর দেখি। ও যদি সালাম দেয় তা আমার দিকে দিয়েছে, এইটুকু করেছিস তাই, তার মানে ও আরো কিছু করেছে। তার মানে এটা নয় যে আপনি আপনার সন্তানকে টাটা দেওয়া শেখাচ্ছেন, মানে ছেলে যেন টাটা দেয়। উচিত কি ছিল, বাচ্চাকে কোলে করে নিয়ে বলা উচিত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, তোমার নানি বিদায় নেয় সালাম দাও। বাচ্চা শিক্ষা পেত বিদায় কালে সালাম দিতে হয়, ঠিক কিনা? এ শিক্ষা দেয় না, ওরা তো সিরিয়াল দেখা জিনিস, এখানকার মায়েরা দেখে টাকে না, এরা ভালো, এরা বাচ্চাগুলোকে কোরআন শরীফ পড়িয়ে ঘুম দেয় আর দরুদ পড়ে জাগায়, নাকি গো? দরুদ শরীফ পড়ে জাগায় আর ঘুম দেয় কোরআন তেলাওয়াত করে, এরা ভুল করে না। যে মা পেটে রেখে সিরিয়াল দেখে, ও বাচ্চা তো এখন আর কাঁদতেস না, বাচ্চা ছোটবেলাতেই এত ঢিসুম দেওয়া শিখেছে। পাশাপাশি আরো একটু কথা বলি, আগে নমরুদের যুগে ফেরাউনের যুগে পাঠশালায় বন্ধ ছিল, আর এখন এমন একটি সময় এসেছে সব পাঠশালায় বন্ধ, যে সব বাচ্চাগুলো কোরআনের হেফজ করতো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার বাচ্চাগুলো ঘুমিয়ে ঘুমিয়ে মার 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 মার। কেন? যে মোবাইল টিভিরা ফ্রি ফায়ার খেলছে, এই ফ্রি ফায়ার খেলে যে বাচ্চা মাদ্রাসায় পড়ছে ওই বাচ্চা নাসারাইয়াল শুরু নাসাল ফাওয়া নাসিরু সেগা পড়ছে, সেগা পড়ছে, সেই সব বাচ্চারা এখন মার 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 মারতে মারতে তো মায়ের গাল ফুলিয়ে দিয়েছে বাচ্চা। এখানকার বাচ্চারা ভালো, এরা সব মোবাইল টেবা টেবি করে না, এরা সব খেলে না, এরা খুব ভালো। আমি বুঝাতে চাচ্ছি এমন একটি সময় ছিল নমরুদের সময়, ফেরাউনের সময় পাঠশালায় বন্ধ ছিল, আল্লাহ এমন এমন একটা সময় দিয়েছে যে এখন পাঠশালায় বন্ধ, বাচ্চাগুলো জীবন শেষ হয়ে গেল। মাদ্রাসার বলুন আর স্কুল কলেজের বলুন হাই স্কুলের বলুন, বাচ্চাগুলো শেষ, ঠিক কিনা বলি? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই জাতিকে তাম বিশ্বের মানুষকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই বাচ্চাগুলো ফ্রি ফায়ার খেলছে, বাপ না জানে ছোট বাচ্চা তার টিপিয়ে সব বার করতে জানে, জানে না? এজন্য এ যতটা ভালো, এ এমন একটি মেশিন যে ভাবে ব্যবহার করবেন সেইভাবে চলবে। এতে যদি আপনি ওয়াজ শোনেন ওয়াজ শোনা যাবে, কোরআন তেলাওয়াত শোনেন কোরআন তেলাওয়াত শোনা যাবে, এতে যদি গান শোনেন গান শোনা যাবে। বাবা যদি ভালো কাজে ব্যবহার করেন ভালো হবে, খারাপ কাজে ব্যবহার করেন তার জন্য দায়ী হয়, ঠিক কিনা? এটি এমন একটি মেশিন। আব্বা এর জন্য অনুরোধ করবো বাচ্চাগুলোকে ভালো করে আপনারা শিক্ষা দিন। তিন নম্বরে বলছি কি করেছিস, তাহলে শোনো, জীবনে আমার বিবি রং দেখিনি, রং পায়ে আলতা দেয়, আলতা দেখেছেন? আলতা মুসলমানদের পরা জায়েজ না, অমুসলিমরা পরে, কিন্তু এই আলতা পায়ে দিয়েছে এমন সময় নদীর ওই পারে হলো বাড়ি, আমার শ্বশুর বাড়ি,
স্ত্রী বলছে চলো বাপের বাড়িতে ঘুরে আসি, পায় আলতা দিয়েছে, দেখতে ভালো লাগতেছে, জীবনে পড়িনি, রাস্তার ওপারে গেছে। আব্বা আমার যাওয়ার পর এই যে রাস্তার ওপারে যাবে কিন্তু মাঝখানে একটা নহর আছে, নহর তাতে পানি আছে কোমর সমান মতো। যেই দেখো নৌকা তো কিছু নেই, এ তো যানবাহনের কিছু নেই, এ তো পার হয়ে যেতে হবে, তা কি হবে পা দিলেই তো আলতা ভিজে যাবে। তা যে এক কাজ কর, তুই হাত নিচু কর, আমি তোর পা উঁচু করে রাখি, তুই হাত পানিতে দে আর পা আমি উঁচু করে রেখেছি, অসুবিধে নেই। আচ্ছা হাত মাটিতে পানিতে দেই ভা যাচ্ছে, আস্তে আস্তে গলা বন্ধ ডুবে গেছে, ছটফট করতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আর ও তত পা উঁচু করে ধরে গেছে, ভিজিনি এখনো, ভিজিনি, অসুবিধে নাই, এখন এই উঁচু করে ধরতে ধরতে পুরো ঠান্ডা হয়ে গেছে। পুলিশ বলছে আমি তো একই খুঁজছি আজ 3 বছর ধরে, দর জেলে নিয়ে গেল। পুলিশ বলছি এই আসামিকে 3 বছর ধরে খুঁজছি, যা কাজ ভালো হয়েছে। ও বাবাজি আমার অনুরোধ, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি ঘটনা দ্বারা এটা, এই মদ পৃথিবীর জমিনে আপনি পান করেছেন, মদ খাওয়া কি জায়েজ? হারাম। সুদ খাওয়া, মদ খেয়ে যদি কেউ মসজিদে যায় তাকে প্রবেশ করতে, সুদ খেয়ে যদি কেউ যায় সেক্রেটারি বানাবো, ক্যাশিয়ার বানাবো, বড় সুদখোর, টাকা বন্ধ, জমি বন্ধ করে রেখেছো, সেই টাকা তুমি যদি দান করো জানো ওটা সুদ খাওয়া হয়। শুধু সুদ কি একরকম লেনদেন? ওটাও জায়েজ না। এ বন্ধু পৃথিবীর জমিনে চেষ্টা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন হালাল উপার্জন করার। আল্লাহ পাকের বান্দা বান্দি যদি হালাল রুজি খায়, সত্য কথা বলে, পাঁচক্ত নামাজ ঠিক মতো আদায় করে, নিশ্চিত কাল হাশরের মাঠে রসূলুল্লাহ সাফায়াত নসিব হবে। জোরে বলুন। তবে জমি এরূপ ভাবে নেওয়া যায়, ধরেন 10,000 টাকা এক বিঘে জমি, তুমি চাষ করে তুমি লেলাও টাকার বিনিময়ে, কথা বুঝলেননি? কিন্তু টাকা আবার ফেরত দিতে হবে, এটা জায়েজ না, বন্ধক বলে যায়, লেবে না, ওই জন্য লেওয়াও জায়েজ না। বাবাজি আমার বিভিন্ন রকমের আপনার ইনকাম সোর্স আছে, আপনি সেগুলো গ্রহণ করুন, বাবা জমি বন্ধক নেবেন না, এগুলো ইসলাম শরীয়তে জায়েজ করিনি। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা যেন সুদ থেকে দূরে থাকতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার আপনার হাশরের মাঠ কঠিন মাঠ, বাবাজি আমার ভয়াবহ মাঠ, এই মাঠের মধ্যে আপনার কিনা ঘাম হবে, কারো আপনার কিনা হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু খেয়ে যাহা আপনার হাসরের মাঠে আপনার পানিতে হাবুডুবু খেতে থাকবে। এই সোনা মানি কেরব, ওই সময় আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পৃথিবীর জমিনে এমন কেউ দরুদি হবে না, হাসরের মাঠে আপনাকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন জাহান্নাম তর্জন গর্জন করে ডাক দেবে। বাবা জাহান্নাম এমন একটি জায়গা কিতাবের মধ্যে এসেছে, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা কিতাবের মধ্যে এসেছে। বাবাজি আমার আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে আনা হলো, আমার আল্লাহ বলেন আয় আমার জিব্রাইল আমার বন্ধু আদম আলাইহিস সালামের কাছে একটু আগুন নিয়ে দিয়ে এসো। কোথা থেকে আগুন পাবো? যাও আমার ফেরেশতা মালিক আলাইহিস সালামের কাছে, যিনি জাহান্নামে দারোগা, তার কাছ থেকে আপনার আগুন নিয়ে এসো। চির দুঃখ কষ্টের জায়গা জাহান্নাম, আরাম বলতে যেখানে কিছুই নাই। এ বাবাজি আমার হযরতে মালিক আলাইহিস সালামের কাছে জিব্রাইল ফেরেশতা হাজির দিলেন, ভাই জিব্রাইল একটু আগুন আমাকে দেন, আমি নিয়ে যাব দুনিয়াতে, কত আগুন চাই? এক পিপীলিকা পরিমাণ আগুন আমাকে দেন। আব্বা আমার সোনা মানি কেরাও, এই পিপীলিকা পরিমাণ আগুনের কথা যখন বলেছেন হযরতে মালিক বলতেছেন, ভাই জিব্রাইল আমি যদি পিপীলিকা পরিমাণ আগুন দেই দুনিয়া সঙ্গে সঙ্গে গলে ধ্বংস হয়ে যাবে, কি উপায় হবে? আই ফেরেশতা মালিক আলাইহিস সালাম, তবে আমাকে আধা পিপীলিকা পরিমাণ আগুন দেন। বলে আধা পরিমাণ যদি আগুন দেওয়া যায় তাহলে আকাশ থেকে
আগে পানি বর্ষণ আর হবে না। আয় ভাই জিব্রাইল, আমি আপনাকে জাররা পরিমাণ আগুন দেব, জাহান্নামের এমন আগুন বাবা, জাহান্নামের এমন আগুন বাবা, জাররা পরিমাণ নিয়ে এসে হযরত জিব্রাইল ফেরেশতা 70 বার পানি দিয়ে ধুয়ে সাইদ পাহাড়ের উপরে রেখে দিয়েছেন, পাহাড় তার তাপে জাহান্নামের তলদেশে চলে গেছে, ধোঁয়া রয়ে গেছে, ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুন উৎপত্তি হয়েছে। বাবা রে বানিয়েছে রে বন্ধু, খুব খেয়াল করুন, এক নম্বর জাহান্নামের নাম হাবিয়া রাখা হয়েছে, দুই নম্বরের নাম জাহিম রাখা হয়েছে, তিন নম্বরের নাম সাকার রাখা হয়েছে, চার নম্বরের নাম লাজা রাখা হয়েছে, পাঁচ নম্বরের নাম সাইদ রাখা হয়েছে, ছয় নম্বরের নাম হুতামা রাখা হয়েছে, সাত নম্বরের নাম জাহান্নাম রাখা হয়েছে। সোনামানি এত ভয়াবহ জায়গা জাহান্নামে, আরাম বলতে কিছুই নাই। আল্লাহ পাকের নবীগণ পর্যন্ত আল্লাহ কাছে চেয়েছেন, আল্লাহ জুব্বুল হুজুন থেকে আমাদেরকে উদ্ধার করুন। এই জাহান্নামী মানুষ পৃথিবীর জমিন থেকে যখন তারা নাফরমানি মানুষ যখন জাহান্নামে যাবে, আমার আল্লাহ পাক বলেন উকুদু হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও গো সোনামানি, কেন ওই জাহান্নামে আরাম কিছুই নাই? আমার আব্বাজি, জাহান্নামীরা কষ্ট পাবে, জাহান্নামীরা কষ্ট পাবে, মরণও হবে না, মরণ কামনা করবে বাবা, তাদের খোদা লাগবে, পিপাসা লাগবে, তবু তারা খাবার দেওয়া হবে। এমন একটি হুদ আছে বাবা, যেখানে জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলো একত্রিত হয়, সেই জায়গায় জমা হয়ে যায় বাবা। এই হুদ আপনার কিনা চাই বেশে দাও আমার সোনা মানিক, এই হুদ থেকে তাদের পান করতে দেওয়া হবে সোনা মানিক, আর রক্ত আর পুঁজ ভরে আমার সোনা মানিক, আর তারা রক্ত আর পুঁজ পান করে সোনা মানিক, এমন করে তাদের কষ্ট পিপাসায় আটকে যাবে বাবা। এমন কি আপনার কিনা কাটা দায়ক একটি খাবার তাদেরকে দেওয়া হবে, ক্ষুধার চোটে আপনার খাবে, গলায় তাদের আটকে যাবে, রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, আরাম বলতে কিছু নাই দুনিয়ায়। যুবকরে আল্লাহ মরণ দাও, মরণ দাও, জাহান্নামের কষ্ট সহ্য হয় না এ যুবকের। জাহান্নামের আগুন হলো কালো আগুন, যদি কেউ আপনার পাশে থাকে যতই নিশি রাত হোক না কেন, বোঝা যায় পাশাপাশি থাকবে, কেউ দেখতে পাবে না রে বাবা। জাহান্নামের যদি সুস পরিমাণ আগুন দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি দেখি একজন ব্যক্তির হাতে আগুনের বেড়ি দেওয়া হয়েছে, কান্না করতেছে। আপনারা আমার নবী বলেন, আমি সহ্য করতে পারলাম না, আমি আগিয়ে গেলাম, আর বলতে চাইছি ও আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তির অগ্নির বেড়ি কেন দিয়েছেন, এই ব্যক্তি এত চিৎকার মারে, আমি দয়াল নবী সহ্য করতে পারি না, একবার বলো না কেন একে এমন অগ্নির বেড়ি দেওয়া হয়েছে। নবী গো, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করিনি, আল্লাহ নাফরমানি করে এসেছে, যে রব তাকে দুনিয়ায় প্রেরণ করেছে ওই রবের ইবাদত না করি, দুনিয়ার জমিনে মনমানি কাজ করে বসেছে বলে আজ আল্লাহ অর্ডার করেছেন একে জাহান্নামে নিয়ে যেতে হবে। আমার নবী বলেন, ফেরেশতারা চিৎকার মারে, দেখো না এই ব্যক্তিটার নবীর নাম একবার আমাকে শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আয় আল্লাহর হাবিব, এই ব্যক্তি যে নবীর উম্মাত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যখন ফেরেশতারা বলেছেন, আমার নবী পাক বলেন, ফেরেশতারা আগে নিয়ে যেও না, তাকে ঘুরিয়ে মিজান পাল্লার কাছে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ নিজের চোখে দেখব ও জাহান্নামি না জান্নাতি। ওরে সোনা মানিক, ওই ফেরেশতাগণ যখন তাকে টেনে মিজানের পাল্লায় নিয়ে গেছে রে বাবা, আমার রাসূলুল্লাহ দেখেন তার নেকির পাল্লাটা উঁচু হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, মানে গোনা বেশি নেকি কম, আমার আপনার নবী একটি কাগজ লিখে পাল্লাতে দিয়েছেন, নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আব্বা আমার সোনা মানিক, ওই হাসুরের মাঠে দুনিয়ার মানুষ দেখবে আপনার কিনা জাহান্নামের আওয়াজ হবে,
শিকলে 30,000 কড়া রয়েছে, আল্লাহ 30,000 করে ফেরেশতারা প্রত্যেকটা কড়া ধরে রেখেছে রে বলি, টেনে ধরে রেখেছে, 30,000 পাটি আছে। ওই জাহান্নাম যখন নিজের উপরে একের উপরে দাঁত দিয়ে আপনার চাপ দেবে, বিজলি চমকালে যেমন আওয়াজ হয় তার থেকে বেশি আওয়াজ হবে, জাহান্নামের গর্জন গর্জন শুনে সবাই হতভম্ব হয়ে যাবে। নবী সিদ্দিকীর আব্বা মা সাধারণ অসাধারণ সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, এমনকি সবাই বলবে নাফসি নাফসি। ওই ময়দানে মাহশারে একজন ব্যক্তি আওয়াজ দেবে, ইয়া হাবলি উম্মতি, সবাই চিন্তা করবে জাহান্নাম যখন লাফিয়ে আসবে, জাহান্নাম চিৎকার মেরে আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার খোদা মিটাবেন, আজ আপনি আমার মধ্যে কেন দিচ্ছেন লও, আমার আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরো, নইলে আজ সব খেয়ে ফেলবে। আব্বাসি আমার আল্লাহ পাকের দয়াও পৃথিবীর জমিনে দেখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তালার নবীগণ যত নবী আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কেউ বা আদম আলাইহিস সালাম এনার উপাধি ছিল আবুল বাশার, সমস্ত মানব জাতের পিতা, সবাই তার কাছে ছুটে যাবেন, হুজুর আমাদের জন্য একটু আপনি উপায় করুন যাতে আমরা জাহান জান্নাত পেতে পারি, জাহান্নামের তর্জন সহ্য হয় না। জাহান্নাম জাহান্নাম যার তারকা হলো অনিশ্চিত, যার তারকা হলো অনিশ্চিত, পৃথিবীর জমিনে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই ফেরেশতার আজাব থেকে বাঁচতে চায়, বেশি বেশি করে আল্লাহর কোরআনে সূরা ফাতিহার মধ্যে যে আমরা পাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথমেই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূরা এই আয়াতটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাকে 19 জন ফেরেশতার আযাব থেকে বাঁচাবে। কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম পড়ার লোক আছে বিসমিল্লাহ সমস্ত কাজে বিসমিল্লাহ, এখন তার বলে না, বলে